আসসালামু আলাইকুম এসএসসি 2021 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সংক্ষেপে তোমাদের পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস, সেটা নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সংক্ষিপ্ত সাজেশনমূলক যে সিলেবাস, সেটা আমি তোমাদের বলার চেষ্টা করব। তো শুরুতেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আমরা একটু দেখে নিব যে কোন কোন চ্যাপ্টারগুলো এবং কোন কোন পরিচ্ছেদগুলো আছে। তো প্রথম অধ্যায় থেকে তোমার পরিচ্ছেদ এক, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, পরিচ্ছেদ 1.2, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা, পরিচ্ছেদ 1.3, সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, এরপরে আছে এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে 2.1, মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, পরিচ্ছেদ 2.2, স্বাধীন বাংলাদেশ, এরপরে পরিচ্ছেদ 2.3, সেনা শাসন আমল, 2.4, গণতন্ত্রের পুনঃযাত্রা, এরপরে চতুর্থ অধ্যায় সরাসরি, 4.1, বাংলাদেশের ভূপ্রকৃতি, 4.2, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এরপরে ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র নাগরিকতা আইন, এই তিনটা টপিক্সের উপরেই। ঠিক আছে, আচ্ছা, দশম অধ্যায় পার্ট এক, টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, পার্ট দুই, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল, পার্ট তিন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ, পার্ট চার, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়। এরপরে একাদশ অধ্যায় আছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এরপরে ১৬তম অধ্যায়, ষোড়শ অধ্যায়, আচ্ছা, এরপরে হলো যে ষোড়শ অধ্যায় পরিচ্ছেদ 15.1, সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়, পরিচ্ছেদ 15.2, নারীর প্রতি সহিংসতা, পরিচ্ছেদ 13.3, এইচআইভি এইডস নিয়ে, এরপরে পরিচ্ছেদ 13.4, সড়ক দুর্ঘটনা, এরপরে পরিচ্ছেদ 15.5, জঙ্গিবাদ, 15.6, দুর্নীতি। ঠিক আছে, এই এই নিয়ে এখানে যাই হোক বিস্তারিত ক্লাসে। তো এখন আমি তোমাদের সাজেশন দিব যে এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমরা মূলত পড়বা, কোন কোন বিষয়গুলো পড়লে তোমাদের এখান থেকে কাজে আসবে, আমি একটু তোমাদের বলার চেষ্টা করব। তো এখান থেকে হলো যে শুরুতে আমরা যদি আসি প্রথম অধ্যায়ের দিকে, প্রথম অধ্যায়ে আমাদের মাত্র তিনটা টপিক্স দিয়েছে, পরিচ্ছেদ 1.1, 1.2, 1.3। ঠিক আছে, তো এখান থেকেও আরও সংক্ষিপ্তে তুমি যদি কমন পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের অবশ্যই সবার আগে ভাষা আন্দোলন নিয়ে জানতে হবে, 7ই মার্চের ভাষণ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এখান থেকে ভাষা আন্দোলনের যে ঘটনা, গুরুত্ব, ধারণা, অর্থাৎ ভাষা আন্দোলন দ্যাট মিন্স তোমার বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন যে ভূমিকাগুলো রেখেছিল সেগুলো তোমার পড়তে হবে, 6 দফা পড়তে হবে, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য আছে সেটা পড়তে হবে, 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, তোমার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুজিবনগর সরকারের যে ভূমিকা, ঠিক আছে, নারী জাতির যে ভূমিকা, হ্যাঁ, এটা পড়তে হবে। আচ্ছা, তো প্রথম অধ্যায় থেকে তোমার হলো যে এগুলো পড়লে এনাফ। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু দেখি আমরা প্রথম অধ্যায়ে এখান থেকে যে টপিকসগুলো দেওয়া আছে, তো এই টপিকসগুলোর মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি যে কোনগুলো পড়তে হবে। আচ্ছা, আমি দ্বিতীয় অধ্যায়ে চলে গিয়েছি ইতিমধ্যে, সাতই মার্চের যে ভাষণ দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় থেকে, আমাদের এখান থেকে পড়তে হবে, আচ্ছা একটু আমি দেখছি, তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমার এখানে মুজিবনগর সরকার যে ভূমিকা আছে, হ্যাঁ, তারপরে তোমার হলো যে যুদ্ধবিধ্বস্ত যে দেশ পুনর্গঠন হলো, ঠিক আছে, যুদ্ধবিধ্বস্ত দেশ যখন পুনর্গঠন হলো, যুদ্ধবিধ্বস্তর পরে, তো যুদ্ধের পরের কথা এখানে বলা আছে, এই টপিক্সটা আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে এখান থেকে হলো যে জিয়াউর রহমানের হত্যা এবং পরবর্তী নির্বাচন, হ্যাঁ, এটা তুমি তোমার পড়তে হবে।
তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকসগুলো পড়লে এগুলো থেকে কমন থাকবে, এর বাইরে পড়তে হবে না। তো প্রথম অধ্যায় থেকে তোমার হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত যত টপিকস আছে অবশ্যই তোমাদের সেগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে। তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, সীমানা, সেগুলো নিয়ে পড়তে হবে, এবং তোমার হলো যে জলবায়ু নিয়ে পড়তে হবে, জলবায়ুর বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, ভূপ্রাকৃতিক অঞ্চলে যে শ্রেণী বিভাগ গঠন আছে সেগুলো পড়তে হবে। এরপরে তোমার হলো যে ওখানে পাহাড়ের যে ধারণা আছে, টার্সিয়ারি যুগের পাহাড়, তারপর প্লাইস্টোসিন কালের সোপান বা চতুর্ভূমি, হ্যাঁ, এগুলো পড়তে হবে, এবং এগুলোর যে ভূমিকা বা গুরুত্ব আছে সমভূমির সেটা পড়তে হবে, এবং বাংলাদেশের বর্ষা এবং গ্রীষ্মকাল, শীতকাল, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, বাংলাদেশ এবং ভারতের জলবায়ুর তুলনামূলক আলোচনা বা পার্থক্য জানতে হবে, এরপরে ভূমিকম্প নিয়ে জানতে হবে, পড়তে হবে। আমি একেবারে সংক্ষেপে তোমাদের বলছি যে কোন বিষয়গুলো না পড়লে একবারে নয়, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হলো যে ভূমিকম্পের বিষয় বললাম, তো ভূমিকম্পে ভূমিকম্প মোকাবেলায় যে পূর্ব প্রস্তুতি আছে সেটা নিয়ে আমাদের জানতে হবে, ঠিক আছে? আমি এভাবে পর্যায়ক্রমে রেকর্ড করে প্রয়োজনে প্রত্যেকটি বিষয়ের সাজেশন তোমাদের দিয়ে দিব এসএসসি শিক্ষার্থীদের। আচ্ছা, এরপরে হলো যে তোমার ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা আইনের, এখানে তিনটা টপিক্স আছে, রাষ্ট্র, নাগরিকতা, আইন। তো তিনটা টপিক্স অবশ্যই ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে তোমার আসবেই। সো তিনটা টপিক্স থেকে রাষ্ট্র বেশি গুরুত্বপূর্ণ, এরপরে নাগরিকতা, এই দুটো হলো বেশি গুরুত্বপূর্ণ, আইনও গুরুত্বপূর্ণ। এখান তিনটা মানে তিনটা থেকে কোনোটাই যে একটা থেকে একটা কম গুরুত্বপূর্ণ এমনটা নয়, ঠিক আছে? তার মানে তোমার তিনটাই পড়তে হবে, বাট এখান থেকে তুমি রাষ্ট্রের যে কল্যাণমূলক কার্যাবলী আছে, রাষ্ট্রের সরকার সার্বভৌমত্বের উপাদান বা এর গুরুত্ব আছে, রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীগুলো আছে, এগুলো পড়তে হবে। এবারে নাগরিকের ক্ষেত্রে যদি আসি, তাহলে নাগরিকের তোমার হলো যে দায়িত্ব কর্তব্য আছে এটা পড়তে হবে। আর আইনের ক্ষেত্রে যদি আসি, সুশাসনের জন্য যে আইনের শাসন অনুশাসন এর প্রয়োজনীয়তা কতটুকু, হ্যাঁ, তোমার এটা পড়তে হবে। আচ্ছা, আমি পড়ছিলাম ষষ্ঠতে, হ্যাঁ। তো এখান থেকে হলো যে তোমার বাংলাদেশের তথ্য অধিকার আইন আছে সেটার ব্যাখ্যা জানতে হবে, এই টপিকসগুলো থেকে আসবে, এর বাইরে আসবে না। আচ্ছা, এরপরে অধ্যায় দশে চলে যাচ্ছি সরাসরি, টেকসই উন্নয়ন অভিষ্ট, অর্থাৎ SDG, যেটাকে আমরা সংক্ষেপে SDG বলছি বা জানি। তো এখানে অংশীদারিত্বের গুরুত্ব, এটার অর্জনে, SDG অর্জনে এর সম্ভাব্য ফলাফল, এবং বাংলাদেশের চ্যালেঞ্জ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই টপিক্সের, মানে এই চ্যাপ্টার 10 থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে, টেকসই অভিষ্ট উন্নয়ন অর্জনে বাংলাদেশের যে চ্যালেঞ্জ সেটা, এবং চ্যালেঞ্জ মোকাবেলায় যে করণীয়, তোমার এই টপিক্সটা জানতে হবে এখান থেকে। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি একাদশ অধ্যায়, বাংলাদেশের মানে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা যেটা আছে, তো এখান থেকে ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদের ধারণা আমাদের জানতে হবে, এবং বিভিন্ন যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেগুলোর বৈশিষ্ট্য, তুলনা, পার্থক্য, এগুলো জানতে হবে, ঠিক আছে? তো এরপরে বাংলাদেশের যে প্রচলিত অর্থব্যবস্থা আছে সেটার সাথে ধনতান্ত্রিক যে অর্থব্যবস্থা সেটার পার্থক্য অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের জন্য প্রযোজ্য অর্থব্যবস্থা সেটা নিয়েও জানতে হবে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের 11তম অধ্যায় হলো, এরপরে 16 অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার, ঠিক আছে? বাংলাদেশের সামাজিক সমস্যা, এখান থেকে অবশ্যই নারী বিষয়ক যে সহিংসতা আছে সেটা নিয়ে আমাদের জানতে হবে, কারণ এর নারীর সহিংসতার যে ধারণা বা সমস্যা আছে এটা ব্যাখ্যা করতে হবে, কিশোর অপরাধ দমনের যে পদক্ষেপ আছে সেগুলো জানতে হবে, সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার এটা এইগুলো জানতে হবে, ঠিক আছে? আর এইডসের প্রতিরোধের উপায় অবশ্যই জানতে হবে, দুর্নীতির প্রভাব ও প্রতিকারের উপায় সমূহ বিশ্লেষণ জানতে হবে, কারণ BGS থেকে দু একটা সহজ কোয়েশনও দিয়ে দেয়, আবার দেখা যায় ভিতর থেকে কয়েকটা কঠিন প্রশ্নও দিয়ে দেয়। তো প্রথম দিকের এই অধ্যায় থেকে প্রথম দিকের তোমার যে সামাজিক নৈরাজ্য, অবক্ষয়, মূল্যবোধ আছে এইগুলোর একটু সংজ্ঞাগুলো জানতে হবে তোমাদের, ঠিক আছে? এই হলো BGS এর তোমাদের মোটামুটি আজকের SSC 2021 ব্যাচের শিক্ষার্থী যারা, এবং কলেজ ভর্তি হচ্ছে 2021 ব্যাচ শিক্ষাবর্ষের যারা, তাদের জন্য সাজেশন। আশা করি এই সাজেশনটি তোমাদের সবার কাজে আসবে, সবাই কমেন্টস করে জানাবা, এরপরে তোমরা কোন সাজেশনটি চাও, কোন বইয়ের সাজেশনটি চাও আমাকে কমেন্টস করে জানিয়ে দাও, আমি তোমাদের জন্য আবারও চলে আসবো।
সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।